বর্ষায় পদ্মার জলে বানভাসী দশা কিছুতেই পিছু ছাড়ছে না ভগবানগোলার বাসিন্দাদের। এখান থেকে পদ্মা বাংলাদেশে প্রবেশ করেছে। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার এই জায়গায় পদ্মার নাব্যতা কম থাকায় জল ধারণের ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে। ফি বছরের বর্ষায় জলের তোড়ে ভাষাটাই যেন গা সওয়া হয়ে গিয়েছে এখানকার মানুষদের। নদীর মাঝে পলি জমে জমে সৃষ্টি হয়েছে কয়েক কিলোমিটার চর, আর এই চরেই বসবাস প্রায় কয়েক হাজার মানুষের। কিন্তু চরে কয়েক হাজার মানুষের বসবাস হলেও বর্ষাকালে পদ্মা নদীর জলস্তর বাড়লে প্রতি বছর জল ঢুকে যায় বাসিন্দাদের বাড়িতে। প্রত্যেক বছরই চরম দুর্দশা শিকার হন এখানকার মানুষ। সেই রকমই কিছু দুর্দশার ছবি আপনাদের দেখাবো বিজনেস প্রাইম নিউজের পর্দায়। এবার আপনাদের শোনাবো এখানকার বাসিন্দাদের সেই কষ্টের কথা। আমাদের সমস্যা কঠিন এখন, আমার নাই কুল কিনারা কিছু নাই, মানে নদীর মাঝে আছি আমরা, আমার খোঁজ খবর কেউ লাই নেই। হ্যাঁ, ওপরকার বৃষ্টি হয়েছে তলকার জল, এবার আমার থাকার আশ্রয় নাই, আমার গরু ছাগল মুরগি কোন কোথায় যে রাখবো সে জায়গাটা নাই। আমরা প্রতি বছর হয়, কিন্তু আমাদের যে বাড়িতে সাপ ব্যাঙ ঢুকছে মানুষ কাটা মারা গেলে পরে আর আমার রাখার জায়গা নাই, রান্না করে যে খাবো সে জায়গাটা নাই। অসুস্থ হলে পরে নৌকা ভাড়া করতে হয়, নৌকা পা গেলে গেল না গেলে মরে যেতে হয়। খুব কঠিন পরিস্থিতি, গরু বাছুর ডুবে সব ডুবেছে, কিছু নাই, খুব অসুবিধা। বাড়ির মধ্যে জল ঢুকে গেছে, ভগবানগোলা দুই নম্বর ব্লকে পাঁচটি সংসদ ও ভগবানগোলা এক নম্বর ব্লকে একটি সংসদ রয়েছে। এই বছরও বৃষ্টির ফলে পদ্মা নদীর জলস্তর বৃদ্ধি হওয়ায় অসহায় হয়ে পড়েছেন এই চরের বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, চরে নেই বিদ্যুতের ব্যবস্থা। সরকারিভাবে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সোলার প্যানেলের ব্যবস্থা করেছে সরকার, তবুও সারাদিনে চার থেকে পাঁচ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন তারা। এই ব্যাপারে প্রশাসনিক কর্তাদের অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। ধরনের ক্ষয়ক্ষতি, পাট ভেসে গেল, কত মানুষ এখানে মোটামুটি আপনার সমস্যার মধ্যে পড়েছে? মানুষ তো ক হাজার গো, বোধ হয় 10,000 না 12,000, 12,000 সমস্যা পড়ে গেছে। সরকার থেকে কিছু সাহায্য পেয়েছেন? সরকার থেকে সাহায্য না, বন্যার জন্য কোনো সাহায্য পাইনি আমরা। আর রেশন যা পাই রেশনটাই পাই, কিন্তু বন্যার জন্য ত্রিপল বা অন্য কিছু না, ত্রিপল কোনো খাদ্য জিনিস পাওয়া যায়নি, না পাওয়া যায়নি। এই বিষয়ে ওখানকার বিডিওর সাথে কথা বললে তিনি জানান, কালকে রাত্রি প্রায় 10:30 পর্যন্ত আমি আর আমাদের রানীতলা থানায় বসি, ওখানে গিয়েছিলাম, রাত্রি 10:30 ঘুরে এসেছি। আবার আজকে সকালে আমি আমার এসডিও সাহেব, এসডিপিও সাহেব, ওসি সাহেব গিয়ে দেখলাম যে কন্ডিশান কী আছে, তার পোলিং ব্যবস্থাটা করলাম, তারপরে ফ্লাড সেন্টার আমরা রেডি করছি যেখানে লোকে শিফট করা যেতে পারে, দরকার পড়লে ওদের খাবার দাবার ব্যবস্থা বা অ্যাডমিনিস্ট্রেশন থেকে যা কিছু লাগবে আমরা এই নিয়ে খুব ক্লোজ ওয়াচ রেখেছি সব ঘটনায়। তারপরে আমার জানা গেল যে ওখানে প্রতিপনা বলে একটা সংসদ আছে আখরিগঞ্জ জিপিতে, আর এক যেহেতু দেয়ারে সরকারে অনেক লোক ওখানে আসতে পারছে না কমিউনিকেশন জন্য, তাহলে আজকে আমরা নিজেই স্টাফকে পাঠিয়ে ওখানে স্কুলেই দেয়ারে সরকারে একটা ক্যাম্প করে দিয়েছি, প্রায় 225টা ফর্ম জমা পড়েছে লক্ষ্মী ভণ্ডারে, যে ওই দিক থেকে লোক এই দিক নাও আসতে পারে, দেবিল ওরা গভর্নমেন্ট যে পরিষেবাগুলো আছে সবগুলো পাচ্ছে, আর এইরকম যদি আর কিছু দরকার পড়লে আমরা যাব। এখন যদি ফ্লাড সেন্টারে যাকে যাকে শিফট করবো, নিশ্চয়ই ওদের খাবার দাবার থাকার সব ব্যবস্থা করবো, আমরা একদম রেডি আছি। ভোটের সময় যে স্বপ্ন দুচোখে দেখেন এখানকার মানুষরা, ভোট পেরোলে তাদের আর দেখা পাওয়া যায় না। বন্যার সময় নেতারা ত্রাণ নিয়ে আসলেও যারা ত্রাণের উপযোগী তারা ত্রাণ পান না, তাই এবছরেও তাদের সমস্যার সমাধান হবে কি, উত্তর সময়ই দেবে। মুর্শিদাবাদ থেকে কুশল শরীফের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।